34 ন্যাশনাল হাইওয়েতে। তো আমরা এখান থেকে যাব শান্তিপুর বাহাদুরপুর ফরেস্টে। শান্তিপুরে যে এত সুন্দর একটা ফরেস্ট আছে আমাদের জানা ছিল না, তো চলো আমরা সবাই মিলে যাই ফরেস্টের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ফরেস্টের দিকে এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছ আমরা ফরেস্টের দিকে এগোচ্ছি। তো আপাতত শান্তিপুর বাহাদুরপুর ফরেস্টে আমরা যাচ্ছি ঘুরতে, শ্রীরাম স্বামী শান্তিপুর পরিবারের তরফ থেকে একটা ছোট প্রচেষ্টা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, সুন্দর মন্দিরও দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। ফরেস্টের খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো ভিডিওটা তোমাদের পুরো দেখাতে পারছি না, কেটে কেটে দেখাচ্ছি, ঠিক আছে। তবে আমরা শুনলাম এখানে ফরেস্টে ঢুকতে দেওয়া হয় না, তো ওখানকার আধিকারিক যারা আছে তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব, দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো। বাঁতের রাস্তাটা বাঁতে ঢুকবো তাই তো? তো আমরা আস্তে আস্তে এবার দেখতে পাচ্ছ রাস্তার দিকে চলে এসেছি কাছাকাছি, তো আমরা এখন বাঁতের দিকে রাস্তায় ঢুকবো। মনোরম পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখাই আছে মাইলস্টোন দেখতে পাচ্ছ, বাহাদুরপুর 3.3 কিলোমিটার। তো আমরা এখনো 3 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে আমরা ফরেস্টের সামনে গিয়ে পড়বো। এখানে একটা সাইনবোর্ড তোমাদের দেখিয়ে দিই, লেখা আছে দেখতে পাচ্ছ, সাইনবোর্ডটা দেখালাম, এরপরে ফাঁকা জমি আছে দেখতে আরও সুন্দর লাগবে, সঙ্গে থাকো। রাস্তাটা বেশ সুন্দর এবং এই শুরু হলো ফাঁকা মাঠ, চাষের জমি দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। আমার সঙ্গে আছে সোমনাথ, আমরা আজ দুজনে বেরিয়ে পড়েছি ফরেস্টের উদ্দেশ্যে। সুন্দর মনোরম পরিবেশ, আমরা চলে এসেছি ফরেস্টের খুব সামনে, কিছু দূর গেলেই আমাদের ফরেস্টের গেট দেখতে পাবো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, সঙ্গে থাকো আমাদের। আমরা দেখাচ্ছি তোমাদের আজ শান্তিপুর বাহাদুরপুর ফরেস্ট, ওই যে সামনে দেখাচ্ছে ফরেস্টের গেট, তো আমরা একটু চারপাশটাও তোমাদের দেখাবো পরিবেশটা। তোমরা এখন পুরো পরিবেশটা দেখছো, অসাধারণ, এটা ফরেস্টের গেট, তোমরা এই গেটটাই পেরিয়ে ওপারে যাব। তো আমরা এবারে ফরেস্টের গেটের ভেতর ঢুকছি, আমরা ফরেস্টের গেটের ভেতর প্রবেশ করলাম। গাড়ি বা সাইকেল সব বাইরে রাখতে হবে, ভেতরে নিয়ে আসা নিষিদ্ধ। তো আমরা আস্তে আস্তে এবার ফরেস্টের ভেতর ঢুকতে থাকছি, দেখতে থাকো ফরেস্টের পুরো পরিবেশটা, আমরা আরও ভেতরে নিয়ে যাবো তোমাদেরকে।
তো আমরা আস্তে আস্তে ফরেস্টের ভেতরে ঢুকতে থাকছি। ওই সাইডে একটা গেট আছে যেখানে নিরাপত্তারক্ষীরা থাকে, তো ওখানে প্রবেশ নিষিদ্ধ, ওখানে যাওয়া যায় না। তো আমরা এবার ফরেস্টের ভেতরে ঢুকছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমরা আশা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। অসাধারণ জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা। তো আমরা আরো ভেতরের দিকে যাচ্ছি ফরেস্টের, সঙ্গে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। যতদূর পারি ভিডিওটা না কেটে তোমাদের দেখানোর চেষ্টা করছি ফরেস্টকে। দেখতে পাচ্ছ আমরা চারদিকটা দেখাচ্ছি, তুলে ধরছি তোমাদের সামনে। এখানে নানা রকমের পাখিও দেখা যায়, তবে সন্ধ্যের দিকে বা বসন্তকালে। তো আমরা আরও ভেতরের দিকে আসছি। এখানে কয়েকজনের সঙ্গে আমরা একটুখানি কথা বলেছিলাম, তো তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ফরেস্টটা কত বড় হতে পারে। তো সেক্ষেত্রে তারা বলেছিল প্রায় 2000 বিঘা জমির ওপর এই ফরেস্টটা তৈরি। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চারপাশকে। আশা করি তোমাদের ভালো লাগছে। আবার দেখতে পাচ্ছি আমরা আবার কিছু গাছ পড়ে আছে, তো এটাকে আমাদের আবার ডিঙোতে হবে। আমরা আর বেশি দূর যাব না, আমরা একটুখানি যাব, তো সেখান থেকে টোটালটা তোমাদের রাউন্ড করিয়ে দেখাবো। ঠিক আছে, তো এটা আমাদেরকে ডিঙোতে হবে। এখানে মোটামুটি অনেক গাছই পড়ে আছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের পুরো রাউন্ডটা দেখাচ্ছি, ঠিক আছে, রাউন্ড ভিউটা। তো আমরা এবারে অনেকটা ভেতরের দিকে চলে এসেছি। অসাধারণ পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, যতটা সাধ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা ভেবেছিলাম লাইভ করব, কিন্তু এখানে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা লাইভটা করতে পারিনি। তো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে দিচ্ছি শান্তিপুর বাহাদুরপুর ফরেস্ট। আমরা আরেকটু ভেতরে ঢুকছি, সামনে থেকে আরো সুন্দর লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চারপাশটা আমরা দেখাচ্ছি তোমাদের, ভিউটা অসাধারণ লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ আমরা ছিলাম শান্তিপুর বাহাদুরপুর ফরেস্টে, এবার আমাদের ফিরে আসার পালা। তো আমরা আস্তে আস্তে ফিরে চলেছি, আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছি ফরেস্টের ভেতর থেকে।
অসাধারণ পরিবেশ। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, এবং শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর পরিবারের পাশে থাকবে সব সময়। আমরা আরো আরো ভালো ভিডিও তোমাদের সামনে ধীরে ধীরে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। সকলকে ধন্যবাদ শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর পরিবারের তরফ থেকে।